আমাদের সামনে মাত্র একটি লক্ষ্য যে আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে চাই। এই 52 বছরে আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারেনি যেখানে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, সেখানে সকল মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এটা সম্পূর্ণভাবে এর জন্য দায়ী হচ্ছে আজকের আওয়ামী লীগ, বন্ধুগণ, আওয়ামী লীগের সরকার। বন্ধুগণ, আজকে এখানে সবাই আছেন, তরুণ যুবক আছেন, আমি জানি ওই পারে কাকরাইলে মধুমিতার দিকে মতিঝিলের দিকে বহু সাধারণ মানুষ আছে। আমি যখন আসছিলাম আমি কাকরাইলের মোড়ে দেখলাম এই হাইম চর থেকে কয়েকজন বয়স্ক বৃদ্ধ মানুষ তারা হাতের মধ্যে গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, বয়স্ক মানুষ, এটা বাস্তবতা বন্ধু। ন্যায় বিচারের বাংলাদেশ, আনন্দের বাংলাদেশ, প্রেমের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাই না? এই জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আমাদের দাবিগুলোকে আদায় করতে হবে। সেই জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, সত্যি রাজনৈতিক দল, আমরা যুগপথ আন্দোলন করছি। এছাড়া যুগপথ আন্দোলনের যারা নাই তাদের বাইরে যারা আছেন তারা আজকে একমত হয়ে বলছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তাই না? নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে। আজকে বাইরের দেশগুলো, আন্তর্জাতিক বিশ্ব, তারাও বলছে যে বাংলাদেশে এক অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংস্কৃতির বিরুদ্ধে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনকালীন নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী সহ সকল রাজনৈতিক রাজমন্ত্রীর মুক্তি তারেক কামাল সহ সকল মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের রাজনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামীকাল 29 জুলাই রোজ শনিবার ঢাকা মহানগরীর সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করবে।